দেশে 24 ঘন্টায় 2 শতাধিক মানুষের প্রাণহানি, কমেছে শনাক্তের সংখ্যা। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও 218 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,685 জনে। শনিবার 31 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 9,369 জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,49,484 জনে। শনাক্তের হার 30.24%। এর আগে গত শুক্রবার 30 জুলাই নমুনা পরীক্ষার হিসেবে রোগী শনাক্ত হয়েছিল 30.77%, তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 648টি ল্যাবরেটরিতে 45,044টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 13,862 জনের পজিটিভ আসে। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মারা গিয়েছিল 212 জন। মৃত্যু 212 জনের মধ্যে পুরুষ 119, নারী 93 জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে 154, বেসরকারি হাসপাতালে 48, বাড়িতে 9 জন এবং কয়েকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এদিকে বিশ্ব করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 10,249 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 6,97,351 জন আর সুস্থ হয়েছে 4,15,856 জন। শনিবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গিয়েছে। এর আগে শুক্রবার 30 জুলাই 24 ঘন্টায় 10,356 জনের মৃত্যু ও 6,59,873 জন শনাক্তের তথ্য জানানো হয়েছিল ওয়ার্ল্ডোমিটারে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 19,80,10,773 জন। এর আগে মারা গিয়েছে 42,24,121 জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে 17,89,07,004 জন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।